আজমির শরীফ দরগা বা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির দরগা খাজা বাবার মাজার নামেও পরিচিত। এটি ভারতের রাজস্থানের আজমির জেলায় অবস্থিত। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষ প্রতি বছর আজমির শরীফ আসেন। এমনকি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা ভারত সফরে এলে একবার আজমির শরীফে ঘুরে যান। আজমির শরীফের বিশেষত্ব হল এটি হিন্দু মুসলিম সহ সব সম্প্রদায়ের মানুষের কাছে মহান তীর্থস্থান। সারা বছরই লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের পদভারে মুখরিত থাকে আজমির শরীফ মাজার কমপ্লেক্স। সম্রাট আকবর 1567 সালে 30 মিটার উঁচু মূল প্রবেশ পথের বুলুন্দ দরজাটি তৈরি করেন। আজমিরের খাজা বাবার মাজারের আরেকটি দর্শনীয় বস্তু হল 120 মন ও 80 মন চাউলের বিরিয়ানি রান্না করার দুটি পাত্র। প্রতি বছর 1 থেকে 6 রজব খাজা মঈনুদ্দিন চিশতির ওফাত দিবসে এখানে ওরস অনুষ্ঠিত হয়। মঈনুদ্দিন চিশতি ছিলেন 13 শতকের একজন সুফি সাধক ও দার্শনিক। তিনি সানজার তথা আধুনিক ইরানে জন্মগ্রহণ করেন। মঈনুদ্দিন চিশতি 1236 সালে দিল্লি আসেন। ইনুদ্দিনের পরে দিল্লি থেকে আজমিরে চলে আসেন। এখানে তিনি বিখ্যাত সুন্নি হাম্বলি পণ্ডিত এবং রহস্যবাদী খাজা আবদুল্লাহ আনসারির লেখার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হন। আজমিরে থাকাকালীনই মঈনুদ্দিন একজন করুণাময় আধ্যাত্মিক প্রচারক এবং শিক্ষক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে কিংবদন্তি তুল্য একজন ঐতিহাসিক সুফি ব্যক্তিত্ব। তিনি স্বীয় পীর উসমান হারুনির নির্দেশে ভারতে আগমন করে মানুষকে ইসলামের দাওয়াত দেন এবং তারই মাধ্যমে বহু লোক ইসলাম গ্রহণ করেন। 11 অক্টোবর 2007 তারিখে পবিত্র রমজানের সময় রাজস্থান রাজ্যে আজমিরে দরগা খাজা মঈনুদ্দিন চিশতির আঙিনে একটি বিস্ফোরণ ঘটে। একটি টিফিন ক্যারিয়ারের ভেতরে বোমা ছিল। বিস্ফোরণে 3 জনের প্রাণহানি ও 17 জন আহত হয়েছিল। এত কিছুর পরও আজমির শরীফ ভারতে হিন্দু মুসলিম শিখ সহ সব ধর্মের মানুষের কাছে একটি পবিত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতির উল্লেখযোগ্য স্থান হিসেবে সুপ্রতিষ্ঠিত।